News only 24. আজ আমরা এসেছি নদিয়ার মাঝদিয়ার শিবনিবাস গ্রামে। এই শিবনিবাস গ্রামেই রয়েছে দুটি শিব মন্দির, একটি হলো রাজরাজেশ্বর এবং অপরটি হলো রাজগেশ্বর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাজরাজেশ্বর মন্দিরের সামনে। এই মন্দিরের বিশেষত্ব হলো এর বিশাল আকৃতি শিবলিঙ্গ। 9 ফুট উচ্চতার এই শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। আজ আমাদের গন্তব্য নদিয়া জেলার মাঝদিয়ার শিবনিবাস গ্রাম। এই গ্রামেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বর্গীর আক্রমণ থেকে বাঁচতে এই শিবনিবাস গ্রামে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তৈরি করেছিলেন রাজপ্রাসাদ। 1754 সালে প্রতিষ্ঠা করেছিলেন রাজরাজেশ্বর শিব মন্দির। রাজরাজেশ্বর শিবলিঙ্গ উচ্চতা 9 ফুট, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এর সঠিক স্বাদ মতান্তরে 8 বছর পর প্রতিষ্ঠা করলেন রাজগীশ্বর শিব মন্দির। রাজগীশ্বরের উচ্চতা 7 ফুট। দুটি মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। শিব মন্দির ছাড়াও রাজা প্রতিষ্ঠা করেছিলেন রাম সীতার মন্দির। কালের গর্ভে রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ আজ বিলীন হলেও অতীত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরগুলি। কৃষ্ণনগর কিংবা মাঝদিয়া থেকে বাস ও অটোতে আসা যায় শিবনিবাস গ্রামে। তবে আমরা গিয়েছিলাম তৃতীয় একটি পথে। কলকাতা থেকে যাবার পথে মাঝদিয়ার একটি স্টেশন আগেই তারকনগর হল্ট, সেখান থেকে 4 কিলোমিটার দূরে শিবনিবাস গ্রাম। অটো এবং টোটো পাওয়া যায়। পথে দুধারে ফসলের ক্ষেত, বাড়িঘর, কোথাও কোথাও ঘন সবুজ গাছপালার বুক চিরে চলে গেছে পাকা রাস্তা। দূর থেকে দেখা যায় মন্দিরের সুউচ্চ চূড়া। রাজরাজেশ্বর শিব মন্দিরটি 8 কোণ বিশিষ্ট, 8 কোণায় 8টি সরু সরু স্তম্ভ। মন্দিরের খোপে বাস করে অসংখ্য পাখি, তাদের কল কাকলিতে মুখর মন্দির চত্বর। অদূরেই বয়ে চলেছে কঙ্কনা নদী, আদতে এটি একটি খাল। রাজা কৃষ্ণচন্দ্র এই খাল কেটে ইছামতি ও চূর্ণী নদীকে যুক্ত করেছিলেন। যারা উল্টো দিক থেকে আসেন তাদের এই কঙ্কনা নদীর ওপর বাঁশের শাখো পেরিয়ে আসতে হয়। নদীর পাড়ে বিশাল আমবাগান। মন্দির থেকে একটু দূরে মোহনানন্দ ব্রহ্মচারীর বাড়ি। সব মিলিয়ে শিবনিবাস গ্রাম ভালো লাগবে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শীতকালে এই সময়ের পরিবর্তন হয়। মন্দির প্রতিষ্ঠার ইতিহাস শুনিয়েছিলেন প্রধান পুরোহিত স্বপন ভট্টাচার্য। আজ শোনাব সেই কথাই। কৃষ্ণচন্দ্র রায় নদিয়ার রাজা, তিনি যখন শুনলেন যে চারিদিকে বর্গী হাঙ্গামা হচ্ছে এবং নদিয়াতে আক্রমণ হতে পারে, তখন তার পরিবার রক্ষা করার জন্যে তিনি একটা নির্জন জায়গা খুঁজছিলেন। ওনার উপদেষ্টা মণ্ডলী বললেন যে একটা জঙ্গলাকীর্ণ জায়গা আছে, উনি তখন এখানে এলেন এবং এখানে রাজপ্রাসাদ করলেন এবং একটি নদী এখানে উনি আদি নদীটা ছিল তার সঙ্গে লাগিয়ে একটা খাল কাটলেন। খাল কেটে কৃষ্ণনগর থেকে বসদা মানে বড় নৌকো করে সপরিবার এখানে এলেন এবং রাজপ্রাসাদ তৈরি হলো। এবং তখন ওনাদের একজন বললেন উপদেষ্টামণ্ডলী, আপনি একটা শিব মন্দির প্রতিষ্ঠা করুন। শিব মন্দির প্রতিষ্ঠা কেন করবো না, যারা আক্রমণ করার জন্যে আসবে শুনেছেন তারা হচ্ছে মারাঠা বর্গী, তাদের ইষ্টদেবতা হচ্ছে শিব, তা শিব প্রতিষ্ঠা করলে আশা করা যায় তারা আঘাত হানবে না। সেই মতো উনি এখানে শিব প্রতিষ্ঠা করলেন এবং বজদাই করে বেনারস থেকে বড় বড় কোষ্ঠী পাথরের চা এনে এখানে এলে এই ভাস্কর দিয়ে এখানেই প্রতিষ্ঠা করলেন শিব। যে ওটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। উচ্চতায় 9 ফুট, ব্যাসার্ধই এই জনিপীঠটা আছে সেটা হচ্ছে 26 ফুট, আর মন্দিরের উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে একবারে টপ অবধি 120 ফুট। এই হচ্ছে প্রথম মন্দিরে। আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠা হলো মহা সমারোহে, তারপর ওনার
প্রতিষ্ঠা করলে উনার প্রথমা মহর্ষি মানে বড় রানীর মঙ্গলের জন্যে এই শিব প্রতিষ্ঠা হলো। শিবের নাম হচ্ছে রাজ রাজেশ্বর। ওনার দুই রানী ছিলেন, দ্বিতীয় রানী ছোটো রানীর আবদারে 7 বছর পর মানে 7 ইয়ার তারপরে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হলো, সেটাও পাশেই দেখে দেখেছেন। এটা হচ্ছে, এটাও কুষ্টিপাথরের, এর উচ্চতা হচ্ছে 7 ফিট আর 19 ফিট হচ্ছে ওনার ব্যাসার্ধ ওই গৌরীপীঠের। এই দুটো মন্দির প্রতিষ্ঠা হলে এবং ওই দ্বিতীয় মন্দির যেটা প্রতিষ্ঠা হলো সেই বছরেই আমরা যে মন্দির দাঁড়িয়ে আছি রামসীতা মন্দির, এই রামসীতা মন্দির প্রতিষ্ঠা করলেন রাজার নিজের মঙ্গলের জন্য। এবং এইরকম রাম কিন্তু সচরাচর দেখা যাবে না, এত সুন্দর রামসীতার দুর্লভ এই মূর্তি। যাই যখন প্রথম এই শিব মন্দির প্রতিষ্ঠা হলো তখন ওই দিনকে তিথি ছিল ভূমি একাদশী, তার জন্য একটা মেলা সেই সময় প্রতিষ্ঠা হয়েছিল, মেলাটা এখনও হয়, 18 দিনের মেলা, শিবরাত্রি অবধি হয়, ভূমি একাদশীর থেকে শিবরাত্রি 18 দিনের দূরত্ব, সেটাতে হয়, প্রচুর বহিরাগত ভক্তরা আসেন। এছাড়া আর একটা মেলা এখানে হয়, বিশেষ মেলা, যেটা হচ্ছে তারকেশ্বরে যেমন সোমবারে সোমবারে শ্রাবণ মাসে হয়, এরকম এখানেও সোমনাথ দেশ হয়েছিল আজকের থেকে প্রায় 50 বছর আগে, নবদ্বীপ ধাম থেকে গঙ্গার বাড়ি কাঁধে করে বাঁকে করে এনে এখানে সবাই ঢালে প্রত্যেকটা সোমবার, এবং শেষ সোমবারে প্রচুর লোক হয়। এই হচ্ছে ছোট্ট করে শিবনিবাস মন্দিরের ইতিহাস। আপনি তো এখানে পুজো দিচ্ছেন কতদিন ধরে? আমার পুজো দেওয়ার সময় ঠাকুর চরণ রেখেছে 54 বছর। এই 54 বছরে তো দেখছেন যে মানে কোথা থেকে থেকে লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে, বিদেশ থেকেও আসে বহু, বিদেশ থেকে আর ফরেনার তারাও আসে। এটা তো আমাদের ধরুন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব এখানে আসেন এবং এই এই শিবকে দেখার জন্যে। এত বড় শিবলিঙ্গ সচরাচর দেখা যায় না, শিবলিঙ্গ কিন্তু হচ্ছে অনেক বড় আছে, সেগুলো এমনি পাথরের, এমনি কষ্টি পাথর, এরা মসৃণ, আমরা তো দেখলেন এত হাত দিলে হাত পিছলে যায়, এত সুন্দর এই পাথর কষ্টি পাথর, যে পাথরের মধ্যে সোনা পাওয়া যেত এবং সোনাটাকে চিনবার জন্যে প্রত্যেকটা সোনার দোকানে এই পাথরের টুকরো থাকে, এটাও দেখেছেন বোধ হয়। সেই দিয়ে এখনও পুজো চলছে নদিয়া রাজার তাদের নেতে এবং এই ভক্তদের সহযোগিতা আমাদের মন্দির তরফ থেকে এর রক্ষণাবেক্ষণ হয়। এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে, আগে তো চারদিক জঙ্গল টঙ্গল ছিল, এখন অনেক কিছু উন্নত হয়েছে। মন্দির কমিটি আছে? না, কমিটি নেই মন্দির, মন্দিরের আমাদের যারা আমরা পুরোহিত আমরাই সব কিছু করছি, রাজাধিরাজ আছেন তারাও আসেন মাঝে মাঝে, হ্যাঁ কৃষ্ণগড়ের আদি ওদের বাড়ি, ওনারা মাঝে মাঝে আসেন, ওদের যে বাড়িতে পুজো হয় যে পুজো সৃষ্টি করেছিলেন কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী মায়ের পুজো, সেই সময় আসেন ওনারা, রাজিমা আসেন, ওনারাও আসেন। নিত্য পুজোর জন্য যে খরচা সেটা আমাদের ঠাকুরই জোগাড় করেন ভক্তদের মাধ্যমে। নদিয়ার মাঝদিয়ার শিবনিবাস গ্রাম থেকে নিউজ অনলি 24.com এর জন্য সাধনা দাস বসু।